আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে চলে আসলাম বরিশালের একটি অন্যতম ঐতিহ্যবাহী সেকেন্ড হ্যান্ড বাইকের প্রতিষ্ঠান বাংলাদেশ মোটরসে। তো বাংলাদেশ মোটরসে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন চলে আসছে। তো চলুন দেখি কি কি বাইকগুলো অ্যাভেলেবেল আছে। তো ভিডিও শুরু করার আগে বলছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে আমাদের সাথে আছে বরাবর মতো বাংলাদেশ মোটরসের কর্ণধার মহিম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। এই সপ্তাহে ইউজ বাইকের কেমন কালেকশন আছে? সপ্তাহে ইউজ বাইকের লো বাজেট, হাই বাজেট, মিড বাজেট সব ধরনের বাইকেরই কালেকশন আছে। আচ্ছা, তো আজকের ভিডিও শুরুতে আমরা কোন বাইকটা দেখব? আমরা ডিসকভার 110 এই বাইকটা দিয়ে শুরু করব। আচ্ছা, আজকে ছোট বাইক দিয়ে শুরু করব। তো এই বাইকটা কত মডেল ভাইয়া? এই বাইকটা 19-20 এর মডেল। তো চাকা তো সাতের চাকাই আছে না? হ্যাঁ সাতের চাকাই। রান করছে কতটুকু ভাইয়া? রান করছে 12,000 কিলো। 12,000 সামথিং রান করছে। ইঞ্জিন কন্ডিশনটা দেখাচ্ছি, একদম ফ্রেশ আছে নাকি? হ্যাঁ একবার ফ্রেশ। তো এই বাইকটা থেকে আমরা মাইলেজ কীরকম পাবো ভাইয়া? 50+। ওকে, তো বাইকটা কি আপনার রেজিস্ট্রেশন করা আছে? হ্যাঁ বাইকটা 10 বছরের রেজিস্ট্রেশন করা, মানে আজীবন মেয়াদি? হ্যাঁ আজীবন মেয়াদি। বরিশাল মেট্রোর নাম্বার? নাম্বারটা সুন্দর, 77-66। ওকে, তো এই রেজিস্ট্রেশন করা বাইকটা কত হলে সেল করবেন ভাইয়া? এই বাইকটার সেলিং প্রাইস ফিক্সড 80,000 টাকা। ফিক্সড? তো সেক্ষেত্রে ভিডিও দেখে আসলে কিছু তো সম্মানে অবশ্যই করবেন। হ্যাঁ কিছু সম্মানই করা যাবে। ওকে, পরে আমরা একটা মেরুন জিক্সার দেখবো ভাইয়া। হ্যাঁ জিক্সার সিঙ্গেল ডিক্স। এই হচ্ছে চাকা পিছনের। আর বাইকটি কি অন টেস্ট অবস্থায় আছে? বাইকটা নাম্বার করতে দেওয়া হয়েছে, নাম্বারটা পায় না এখনো আর কি, তো অল্প সময়ের ভিতরে পাবো নাম্বারটা। আচ্ছা, তো সেক্ষেত্রে তো মালিকানা পরিবর্তন করে নিতে পারবে নাকি? হ্যাঁ যে কোনো যে কেউ মালিকানা পরিবর্তন করতে পারবো নাম্বার করার পরে। এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স নাকি? হ্যাঁ সিঙ্গেল ডিক্স। তো বাইকটা যদি কাছ থেকে দেখাই, বাইকটাতে কিন্তু সমস্যা নাই, আপনারা দেখতে পাচ্ছেন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। তো এই বাইকটা রান করছে কতটুকু ভাইয়া? 5,000-এর কাছাকাছি রান করছে। আচ্ছা, বাইকটা কত মডেল? 20-এর মডেল। 20-এর মডেল। তো এই বাইকটা কত হলে সেল করবেন? বাইকটার প্রাইস পড়বো 1,55,000 টাকা। 1,55,000 টাকা। পরে আমরা কোন বাইকটা দেখবো ভাইয়া? পালসার সিঙ্গেল ডিক্স ব্ল্যাক সিলভার গাড়ি। আচ্ছা, এই বাইকটা কত মডেল ভাই? 20-এর মডেল। 20-এর মডেল, একদম ফ্রেশ কন্ডিশনে আছে? হ্যাঁ ফ্রেশ কন্ডিশনে আছে। সামনের চাকা একদম সাতের চাকা না? হ্যাঁ সাতের চাকা আছে দুইটে। আচ্ছা, গাড়ি সবই সাতের। তো 20-এর মডেল, বাইকটি কি রেজিস্ট্রেশন করা আছে ভাইয়া? ব্যাংক ড্রাফট করা। ব্যাংক ড্রাফট করা আছে। আচ্ছা, তো এই বাইকটা কত হলে সেল করবেন? এই বাইকটার দাম পড়বো 1,40,000 টাকা। আচ্ছা, ব্যাংক ড্রাফট করা অবস্থায় 1,40,000 টাকা। FZS ভার্সন 2। ভার্সন 2, এটা হচ্ছে আর্মাডা ব্লু না? হ্যাঁ আর্মাডা ব্লু। এটা কি আপনার ডাবল ডিক্স এর ভাইয়া? হ্যাঁ ডাবল ডিক্স। আচ্ছা, তো FZ এই বাইকটা থেকে মাইলেজ কিরকম পাবো? 45+। আচ্ছা, এটা কি FI ইঞ্জিন? না কার্বন? FI ইঞ্জিন। FI ইঞ্জিন, তো সেক্ষেত্রে ভালো মাইলেজ পাওয়া যাবে। হ্যাঁ ভালো মাইলেজ পাওয়া যাবে। তো বাইকটা কত মডেল ভাইয়া? বাইকটা 19-20 এর মডেল। 19-20-এর মডেল। আর বাইকটা হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে? হ্যাঁ রেজিস্ট্রেশন করা। তো ট্যাক্স টোকেন কয় বছরের? 2 বছরের ট্যাক্স টোকেন করা। আচ্ছা, বাইকটা যদি আপনারা দেখেন তেমন কোনো সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো এই বাইকটা চলছে কতটুকু ভাই? বাইকটা চলছে 9,000 কিলো। 9,000 সামথিং। আর ইঞ্জিন কন্ডিশনটা যদি একটু দেখাই, তো এই বাইকটা কত হলে সেল করবেন? বাইকটার দাম পড়বো 2,10,000 টাকা। তো সেক্ষেত্রে তো কিছু সম্মানই অবশ্যই করা যাবে। হ্যাঁ কিছু সম্মানই করা যাবে। আচ্ছা, এই বাইকটা কি আপনারা যে কোনো জেলায় পাঠাতে পারবেন ভাইয়া? হ্যাঁ বরিশালের নাম্বার বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে চালাইতে পারবো নাম পরিবর্তন করে। আচ্ছা, সেক্ষেত্রে নাম্বার থাকবে বরিশালে? বরিশালের নাম্বার থাকবে। আচ্ছা, তো মালিকানা কি আপনারা একদিনই পরিবর্তন করতে পারবেন? হ্যাঁ মালিকানা সকাল 11:30-11:30 ভিতরে আসলে আমরা হয়তো 3:30-3:30 ভিতরে তাকে মালিকানা চেঞ্জ করে দিতে পারবো। ওকে, মানে একটা দিন হাতে সময় দিনে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা একটা এক্স ব্লেড দেখবো ভাইয়া। হ্যাঁ হোন্ডা কোম্পানির এক্স ব্লেড। এটা হচ্ছে গ্রিন কালার নাকি? এটা আর্মি কালার বলে, আবার জলপাই কালারও বলে। আর্মি কালার। আচ্ছা, বাইকটি কি ফ্রেশ কন্ডিশনে আছে? হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন। এই হচ্ছে ইঞ্জিন। আর চাকা চাকা তো একদম সাতের চাকা? একদম সাতের চাকা। একদম ফ্রেশ গাড়ি, চলছে 2200 কিলো। মাত্র 2200 কিলো? হ্যাঁ। তো মোটামুটি যারা নতুন কিনতে চায় তাদের জন্য এই বাইকটা?
মোটামুটি শোরুম কন্ডিশনে আছে, শোরুম কন্ডিশনে আছে, বাইকটার নাম্বারও করা হয়েছে, 23 সাল পর্যন্ত মেয়াদ আছে। আচ্ছা, অলরেডি নাম্বার পেয়েছে? হ্যাঁ, নাম্বার পেয়েছে, 2 বছরের রেজিস্ট্রেশন। তো এই বাইকটা থেকে আমরা মাইলেজ কিরকম পাবো ভাইয়া? এটা 50+। 50+। আচ্ছা, এই বাইকটা কত হলে সেল করবেন ভাইয়া? এই বাইকটার দাম পড়বো 1,56,000 টাকা। আচ্ছা, তো সেক্ষেত্রে ভিডিও দেখে আসলে কিছু সম্মানী করবেন? অবশ্যই কিছু সম্মানী করা হবে। পরে এসএফ FIABS স্পেশাল এডিশন। আচ্ছা, স্পেশাল এডিশন, হ্যাঁ, 2021-এর মডেল। 2021-এর মডেল। বাইকটার লুকটা যদি একটু দেখেন, একদম কিন্তু অসাধারণ বলা যায়। তো বাইকটার কালার কী কালার ভাই? সিলভার ব্লু। আচ্ছা, তো চাকাটা যদি একটু দেখাই। আর এটা কি নাম্বার করা আছে ভাইয়া? না, ওয়ান টেস্ট, শোরুম প্রেফারেন্স, মানে যে কোনো জেলায় নিতে পারবে? হ্যাঁ, যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবো, নিজেদের নামে। নিজেদের নামে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ডাবল ডিক্স নাকি? হ্যাঁ, ডাবল ডিক্স, FI ইঞ্জিন, ABS। আচ্ছা, মানে সিঙ্গেল চ্যানেল ABS আছে? হ্যাঁ, সামনের চাকায় কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে বাইকটাতে। আর এটা হচ্ছে স্পেশাল এডিশনের, এই হচ্ছে সামনের লুক। বাইকটা হচ্ছে FI ইঞ্জিনের, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মাইলেজও ভালো পাবেন। তো এই বাইকটা কত হলে সেল করুন ভাইয়া? বাইকটার দাম পড়বো 2,70,000 টাকা। 2,70,000 টাকা। জিক্সার? জিক্সার, জিক্সার এসে রান করছে কতটুকু ভাইয়া? 4,000 কিলো। মাত্র 4,000 কিলো রান করছে, তো মোটামুটি একদম ফ্রেশ আছে নাকি? একেবারে ফ্রেশ। এই হচ্ছে ইঞ্জিনের কালার। আর বাইকটা কিন্তু আপনারা যদি দেখেন, মোটামুটি ফ্রেশ কন্ডিশনই বলা যায়, তেমন কোনো সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন না। আর বাইকটাতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নাকি? না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একদম সাথের সব কিছুই আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো পরে আমরা একটা V3 দেখব ভাইয়া। FZS ভার্সন 3। আচ্ছা, এটাও তো সামনে সিঙ্গেল চ্যানেল ABS নাকি? হ্যাঁ, সিঙ্গেল চ্যানেল ABS। এ হচ্ছে ABS। আর এই বাইকটা কত মডেল? বাইকটা 20-এর মডেল। চলছে কতটুকু? চলছে 2,500 কিলো। আচ্ছা, তো এটা কি রেজিস্ট্রেশন করা আছে? রেজিস্ট্রেশন করা আছে। ট্যাক্স টোকেন কয় বছর? মেট্রো 2 বছরের। 2 বছরের ট্যাক্স টোকেন। 23 সাল পর্যন্ত মেয়াদ আছে। আচ্ছা, আর এটা তো সিঙ্গেল চ্যানেল ABS প্লাস ডাবল ডিক্স? হ্যাঁ, ডাবল ডিক্স, সিঙ্গেল চ্যানেল ABS। আর এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন। তো বাইকটাতে তো কোনো সমস্যা নেই ভাইয়া? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যদি দেখেন বাইকটার লুকটা। নাম্বার করা আছে, তো এই বাইকটা কত হলে সেল করবেন ভাইয়া? বাইকটার দাম পড়বো 2,12,000 টাকা। 2,12,000 টাকা ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস। আচ্ছা, তো আপনারা যদি যে কোনো জেলা থেকে নিতে চান কিন্তু নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু শোরুমে যোগাযোগ করতে পারেন। তো পরবর্তীতে আমরা একটা সুজুকি SF, এটা হচ্ছে, ও এই বাইকটা কত মডেল ভাইয়া? বাইকটা 19-20-এর মডেল। তো এটা হচ্ছে ব্ল্যাক কালারে নাকি? হ্যাঁ, ব্ল্যাক রেড, ব্ল্যাক রেড। আর এটা ডাবল ডিক্স না ভাইয়া? ডাবল ডিক্স। এই হচ্ছে চাকা। আর এটাও কি নাম্বার করা আছে? নাম্বার করা, বরিশাল মেট্রো। ট্যাক্স টোকেন কয় বছর? 2 বছরের। আর বাইকটার লুকটা যদি দেখেন, মোটামুটি কিন্তু ফ্রেশ কন্ডিশনই আছে, তেমন কোনো সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন না। যদি কাছ থেকে ট্যাঙ্কির লুকটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। তো এই বাইকটা রান করছে কতটুকু ভাইয়া? 5,500 কিলো। 5,500 কিলো। তো বাইকটা কত মডেল? 2019-20-এর মডেল। 2019-20-এর মডেল। তো এই বাইকটা কত হলে সেল করবেন? বাইকটার দাম পড়বো 2,00,000 টাকা। 2,00,000 টাকা। আচ্ছা, তো সেক্ষেত্রে ভিডিও দেখে আসলে কিছু সম্মানী করা যাবে। করা যাবে, ওকে। তো পরে আমরা কোন বাইকটা দেখবো ভাইয়া? এরপরে FZS ভার্সন 2 ব্ল্যাক সিলভার। আচ্ছা, বাইকটার কালারটা কিন্তু একদম অনেক সুন্দর লাগতেছে আপনারা যদি দেখেন ভিউয়ার্স। বাইকটার কালারটা কিন্তু যখন আপনারা সামনাসামনি দেখবেন তখন আরও ভালো লাগবে, কারণ ক্যামেরাতে অতটা একদম রিয়েলভাবে দেখা যাচ্ছে না। তো এই বাইকটা চলছে কতটুকু ভাইয়া? বাইকটা চলছে 6,000 কিলোর। এটা নাম্বার করা? বরিশাল মেট্রো, নাম্বার করা। ট্যাক্স টোকেন কয় বছরের? 2 বছরের ট্যাক্স টোকেন। আচ্ছা, বাইকটা হচ্ছে আপনার ডাবল ডিক্স? ডাবল ডিক্স। বাইকটার ফুল ভিউটা যদি আপনারা দেখেন, FI ইঞ্জিন। ও, এটাও FI ইঞ্জিন, তো সেক্ষেত্রে তো ভালো মাইলেজ পাওয়া যাবে। হ্যাঁ, ভালোই পাওয়া যায় মাইলেজ। তো সেক্ষেত্রে কীরকম পাওয়া যেতে পারে ভাইয়া? 45
আচ্ছা 45 পাওয়া যেতে পারে। তো এই বাইকটা রান করছে কতটুকু? 5500 কিলোর 5.5 থেকে 6 এরকম। আচ্ছা তো এই বাইকটা ডাবল ডিক্সের কত হলে সেল করবেন? বাইকটার দাম পড়বো 190,000 টাকা। তো 190,000 টাকা FI ইঞ্জিন এটা। পরে আমরা কোন বাইকটি দেখব ভাইয়া? SF এটা হচ্ছে ব্লু কালার না? ব্লু কালার। আর এটা কি সিঙ্গেল ডিক্সের? হ্যাঁ সিঙ্গেল ডিক্সের। কিনা না হইছে এখন পর্যন্ত ধোয়াও হয় নাই, মানে ওয়াশ সারা আছে আর কি। হ্যাঁ আর পিছনের চাকাটা যদি একটু দেখাই, তো চাকা চাকা তো একদম সাতের চাকাই আছে নাকি? হ্যাঁ সবই সাতের। আর এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন, বাইকটা ওয়াশ সারা আছে যার জন্য একটু ময়লা দেখাচ্ছে ভিউয়ার্স। তো এই বাইকটা থেকে আমরা মাইলেজ কিরকম পাবো ভাইয়া? 40+। 40+। বাইকটা কত মডেল? বাইকটা 16 মডেল। আচ্ছা রান করছে কতটুকু? রান করছে 10,000 কিলো। 10,000 সামথিং রান করছে। তো এই বাইকটা কত হলে সেল করবো? বাইকটার দাম পড়বো 1,60,000 টাকা। 1,60,000 টাকা। তো যারা কম বাজেটে জিক্সার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই বাইকটা। তো দেখতে পারেন মোটামুটি ভালোই আছে আপনারা যদি দেখেন কাছ থেকে। তো ওয়াশের পর কিন্তু আরও ভালো লাগবে দেখতে, যেহেতু ওয়াশ সারা আছে। সামনের ভিউটা যদি একটু দেখাই, এই হচ্ছে চাকা আর এই হচ্ছে আপনার হেডলাইটের লুক। বাইকটা কিন্তু মোটামুটি সামনে থেকে বেশ এগ্রেসিভ লাগতেছে। তো আপনারা যারা নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু শোরুমের নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে যোগাযোগ করে কিন্তু বাইকটা নিতে পারবেন। তো সর্বশেষে আমরা একটা ডিসকভার দেখব ভাইয়া। ডিসকভার? আচ্ছা বাইকটা কত মডেল? 19 মডেল। তো রান করছে কতটুকু? 7,000 কিলো। আচ্ছা এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিক্সে নাকি? হ্যাঁ সিঙ্গেল ডিক্সের। আচ্ছা এটাও কিন্তু ওয়াশ সারা আছে ভিউয়ার্স যার জন্য একটু ময়লা দেখাচ্ছে। ডিসকভার 125। এই হচ্ছে বাইকটার ইঞ্জিন কন্ডিশন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিসকভার এই বাইকটা থেকে মাইলেজ কিরকম পাবো ভাইয়া? 50+। 50+। আচ্ছা বাইকটা কত মডেল? 19-20 মডেল। 19-20 মডেল। বাইকটা কি আপনার রেজিস্ট্রেশন করা আছে? হ্যাঁ বাইকটা রেজিস্ট্রেশন করা, 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা। তো এই বাইকটা কত হলে সেল করবে? বাইকটার দাম পড়বে 1,00,000 টাকা। 1,00,000 টাকা। ভিউয়ার্স আমাদের শোরুমের গাড়িগুলির কন্ডিশন এবং প্রাইস আপনাদের জানালাম, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িগুলি নিতে পারেন। আর আমাদের শোরুমটা ভাটারখাল ঈদগাহ মাঠের ঠিক উত্তর পাশে বাংলাদেশ মোটরস। আল্লাহ হাফেজ।